দেখুন দখল পেতে চীনের ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি রণক্ষেত্রে মুখোমুখি যুদ্ধ করে নয়াদিল্লির কাছ থেকে ডোকলাম সিনিয়ে নেওয়া যে সহজ হবে না সে কথা বুঝেছে বেইজিং ভারতের একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন ভারতের বিরুদ্ধে সনাতন থ্রি ওয়েলফেয়ার স্ট্রেটেজিকে হাতিয়ার হিসেবে বাছাই করেছে চীন তারা জানেন ডোকলাম জয় পেতে চীন কিন্তু সুকৌশলে তাদের আসল তাস খেলে ফেলেছে কিন্তু কি এই কৌশল বিশেষজ্ঞরা বলছেন এই কৌশলের ছক তৈরি হয় দুই হাজার তিনে যদিও প্রকাশ্যে সে কথা বেইজিং কখনোই স্বীকার করে না লাল ফৌজের নিয়ন্ত্রক গোষ্ঠী চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন এই স্ট্র্যাটেজিকে সারপত্র দেয় চীনের দক্ষিণ সাগরে দাদাগিরির লক্ষ্যেই জন্ম থ্রি ওয়েলফেয়ার স্ট্র্যাটেজির বা তিন রণক্ষেত্র নীতির এর মধ্যে প্রথমটি হল মিডিয়া যুদ্ধ দ্বিতীয় কৌশলটি হলো মানসিক যুদ্ধ এবং তৃতীয় কৌশলটি হলো আইনি লড়াই দুই সালে এই ছকে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ চীন সাগরে দখল পেতে চেয়েছিল বেইজিং কিন্তু তা মুখ থুবড়ে পড়ে বরং ফিলিপাইনের মতো দেশ কৌশলগত জয় সিনিয়ে নিয়ে যায় এবার ভুটানকে ব্যবহার করে ওই একই পন্থা ভারতের বিরুদ্ধে গ্রহণ করতে চাইছিল চীন কিন্তু এবার ওই ছক বানচাল করে দিল ভারত বেগতিক বুঝে চীনা সেনা কর্মকর্তারা সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের জন্য ভারতের ওপর চাপ বাড়াচ্ছেন কিন্তু ডোকলাম ইস্যুতে ফ্লাগ মিটিংয়ে চীনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো সেনা প্রত্যাহার করতে হলে একসঙ্গে দুই দেশকে তা করতে হবে সীমান্তে সংঘাতের পরিস্থিতি প্রশমনে শুক্রবার সিকিমের নাথুলাতে ফ্লাগ মিটিংয়ে বসেছিল দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি